প্রিয় ছাত্রছাত্রী আশা করি প্রত্যেকেই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটা খুব ভালো খবর এনেছি যেটা একটা পত্রিকা থেকে সংগৃহীত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য যেখানে স্বাভাবিকভাবে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয় এবং মার্চে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যেহেতু করোনা জন্য দীর্ঘদিন ধরে ক্লাস হয়নি তারই জেরে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কী জানালেন তারই আপডেট আগামী বছর ফেব্রুয়ারিতে মাধ্যমিক উচ্চমাধ্যমিক হতে পারে জুনে যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসে হয় সেটা জুন মাসে হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং সেই অনুসারে আরও কি জানালেন শিক্ষামদের আমি জানাবো তার আগে একবার বলবো যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে তো পত্রিকা থেকে সংগৃহীত খবর অনুসারে করোনার অবহে পিছিয়ে যাচ্ছে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চের বদলে উচ্চ মাধ্যমিক হতে পারে জুনে তবে ফেব্রুয়ারিতেই মাধ্যমিক পরীক্ষা হলে সিলেবাসের কাঠশাট করা হতে পারে যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সিলেবাসে কার্ডশাটের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন যে আগের রিপোর্টে আগে রিপোর্ট জমা পড়ুক তারপরেই তিনি জানাবেন যে কতটা পরিমাণে সিলেবাস কাটবেন সে বিষয়ে শিক্ষামন্ত্রী বোঝাতে চেয়েছেন তো করোনা পরিস্থিতিতে প্রায় ছ মাস স্কুল বন্ধ রাজ্যে কবে স্কুল খুলবে তার নিশ্চয়তা নেই তাই আগামী বছরের পরীক্ষা নিয়ে সরকারি স্তরে শুরু হয়েছে আলোচনা দু হাজার একুশ সালে যারা মাধ্যমিক দেবে তাদের কয়েক মাস ক্লাস হয়েছে তো এটা ঠিক যদিও মাধ্যমিকদের কয়েক মাস ক্লাস হয়েছে কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব ওদের জন্য কী জানিয়েছেন একবার বলবো কিন্তু আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাদের একদিনও ক্লাস হয়নি সাধারণত প্রতি বছর মাধ্যমিক শুরু হয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে আর উচ্চ মাধ্যমিক শুরু হয় মার্চ থেকে তো আগামী বছর মাধ্যমিক যদি একই সময় করা হয় সেক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ শতাংশ সিলেবাস কাটসাট করা হতে পারে সূত্রের খবর অক্টোবরের শুরুতেই সিলেবাস কমিটির এই সংক্রান্ত সুপারিশ জমা পড়তে পারে সরকারের কাছে তখনই কিন্তু সরকার সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে এখনও পর্যন্ত সিলেবাস কাটা সম্পর্কে কিছু জানাননি তো এটা সঠিক জানা যাবে তো এদিকে পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আনলক ফোর পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিশেষ গাইডলাইন ঘোষণা করা হয়েছে নতুন করে সেখানে বলা হয়েছে সেপ্টেম্বর মাস জুড়েও বন্ধ থাকবে স্কুল ও কলেজ স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছিল করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় তো এখনই পড়ুয়াদের স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে চাইছেন না অভিভাবকরা সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছিল যেহেতু অনেক অভিভাবক চাইছে না এখনও স্কুল খুলুক বা তার মেয়েরা স্কুলে যাক সেজন্যই কিন্তু স্কুল বন্ধ তো যেটা জানা গেছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলেই সাব জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক এই পর্যায়ে খোলা যাবে খোলা যাবে না কোনো কোচিং সেন্টারও তবে কোনো স্কুল বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান এর পঞ্চাশ শতাংশ কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কাজ করতে পারে তবে অনলাইন ক্লাস বা টেলি টেলিকাউন্সেলিং যেমন চলছিল তেমনই চলবে যেহেতু অনেক দিন থেকে অনলাইন ক্লাস চলছে লকডাউনের প্রথম থেকে তো জানিয়েছেন ঠিক সেইভাবে অনলাইন ক্লাস চালিয়ে যেতে কন্টেনমেন্ট জোনের বাইরের এলাকায় নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা প্রয়োজনের ভিত্তিতে তাদের স্কুলে যেতে পারবে তবে এজন্য স্কুলের অনুমতি ও শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে থাকতে হবে এজন্য থাকতে হবে ওই পড়ুয়ার বাবা মা বা অভিভাবকের সম্মতিপত্র ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য